নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমি টোটো করে শাড়ি কিনতে যাচ্ছি, আর আজকেই আমি বাড়ি ফিরব। তো টোটোতে যেতে যেতে দেখছিলাম যে এক দিদি উঠেছে টোটোতে, তো তার কাছে একটা গোপাল ছিল। তো গোপালের আমি ভিডিও করছিলাম, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই জন্য পলিথিনের মধ্যে করে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল, ঘুরে টুরে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমি ভিডিও করছিলাম বলে দিদি মানে পলিথিনটা খুলে দিচ্ছিল, তবে আমি বারণ করছিলাম যে বৃষ্টির মধ্যে না খুলতে। তো দিদি পলিথিনটা খুলেই দিয়েছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, এখন বাজে দুপুর ওই 2:30 মতো। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করছি। তবে আজকে আমি এখন শ্বশুরবাড়ি চলে যাব, বাপের বাড়ি থেকে। তো তার আগে কয়েকটা শাড়ি কেনার ছিল, ওই জন্য শাড়ির দোকানে এসেছিলাম। আমি আর আমার এক বৌদি আর সাথে আছে এক দাদা, তো তিনজনে মিলে এসেছি আর কি। কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমরা বাইকেই আসছিলাম, তো বৃষ্টির জন্য আবার টোটোতে উঠতে হয়েছিল। আর যাই হোক, আমরা কয়েকটা শাড়ি এখন কিনে নিয়েছি আর এবার আমরা বেরিয়ে পড়ব। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা বেরোতেই পারছিলাম না, সেই জন্য শাড়ির দোকানেই দাঁড়িয়ে আছি। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন না ভিডিও করছি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরোতেই পারছি না। আর আমি কয়েকটা শাড়ি কিনেছি, আর এই দোকানে না শাড়ির কালেকশানও খুব ভালো, আর আমার বেশ কয়েকটা শাড়ি খুব পছন্দ হয়েছে, আমি নিয়েও নিয়েছি। মানে তবে আমার জন্য না, মানে গিফটের জন্য, হ্যাঁ তবে নিয়েছি আমার জন্য একটা শাড়ি, এর আগের দিনে এসে আমার জন্য শাড়ি নিয়েছিলাম। আর এই দোকানটাতে এত ভ্যারাইটি শাড়ি কালেকশান, মানে কোনটা ছেড়ে কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম, মানে পছন্দ আর করতে পারছিলাম না, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব নয়। তো আমি বেছে বেছে 4-5টা শাড়ি কিনেছি। আর দেখুন, আমি যতই বাড়ির দিকে এগিয়ে আসছি ততই দেখি এইদিকে বৃষ্টি নেই, মানে বৃষ্টি হয়েছে সকালের দিকে, রাস্তার দুই পাশে জল জমে আছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। আর বাপের বাড়ির ওই দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, তবে সকালের দিকে হয়নি, ওই দুপুর 1:30-2 থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। এখন প্রায় 5:10-15 হয়ে যাবে, আকাশটা কিন্তু একদম মানে কালো হয়ে এসেছে মেঘে। তো মনে হচ্ছে যে বাড়ি পৌঁছানোর আগেই হয়তো আবার এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, বাড়ি পৌঁছাতে পারি কি বৃষ্টির আগে। কিন্তু যতই সত্যি বলছি বাড়ির দিকে এগিয়ে আসছি, দেখুন রাস্তা একদম শুকনো খটখটে। তবে ভালোই ভালোই, আমি বৃষ্টি শুরু হওয়ার আগেই বাড়িতে পৌঁছে গেলাম, ভিজতে হলো না আর কি। কারণ যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তো তখন ওই বৃষ্টির ঝাপটায় একটু ভিজে গিয়েছিলাম ঠিকই, তবে আবার শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমি এই বাড়িতে এসে একটু রেস্ট নেব, কারণ কি অনেকটাই পথ এসেছি আর সত্যি বলতে একটু কষ্ট হয়ে গেছে, তবে বৃষ্টি হয়েছিল বলে গরমটা অতটা লাগেনি। আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখছি বেশ অন্ধকার হয়ে গেছে। তো আমি একেবারে উপরের ঘরে সন্ধ্যা দিয়ে তারপর নিচে নেমেছি, আর নিচে দেখছি মাও সন্ধ্যা দিয়ে দিয়েছে, তারপর এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে যে খিচুড়ি খাবে, তো সেই জন্য মা এই যে সবজি কাটতে বসেছে। তো আমিও রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিলাম, আর অনেক দিন বেশ চাটা করিনি, মানে 5-6 দিন বাপের বাড়িতেই ছিলাম, এবেলা ওবেলা দুবেলাই মা চা বানিয়ে দিচ্ছিল, আমি বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, চা বানিয়ে চাটা সবাই মিলে খেয়ে তারপরে মা আবার খিচুড়িটা বসিয়ে দিল। আর এখন বাজে ওই 7:30-8 এরকম বাজে, তো মা খিচুড়িটাও বসিয়ে দিয়েছে, এইদিকে ডাল টালগুলো ভেজে নিচ্ছে, আর এইদিকে একটা কড়াইতে সবজিগুলো ভেজে নিচ্ছে। ডাল আর সবজিগুলো ভেজে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, সরি হাঁড়ির মধ্যে দিয়ে দেবে, আর এইদিকে কড়াইতে মা মশলাটাও তৈরি করে নেবে, তো ঝটপট করে রান্নাও হয়ে যাবে। তবে বন্ধুরা, শুকনোর দিনে খিচুড়ি খাওয়া আর বৃষ্টি হচ্ছে এরম সময়ে খিচুড়ি খাওয়া, মানে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া, দুটোর মধ্যে কিন্তু তফাত আছে। মানে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে আমার তো মনে হয় খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর আজকে খিচুড়িতে মাছ দেওয়া হবে, ওই যে মৌরলা মাছগুলো দেখছিলেন ওগুলো কাঁচাই দিয়ে দেওয়া হবে।
বাপের বাড়িতে কয়েকটা দিন কাজ বাজ না করে বেশ ভালোই কাটিয়ে দিলাম। তো যাই হোক, কিছু করার নেই, মেয়েদের তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতেই হবে। আর সামনে যেহেতু পুজো, আর বেশি দেরি নেই, তো ঘর দুয়ার পরিষ্কার করতে হয় পুজোর আগে। তো আমি কিছু কিছু করেই গিয়েছিলাম, বাপের বাড়িতে যাওয়ার আগেই করেছিলাম। আর সামনে আবার বিশ্বকর্মা পুজো আছে, তার একটা প্রিপারেশান আছে। তো সব কিছু মিলিয়ে এবার কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। তারপরে কথায় বলে সকলে যে ভাদ্র মাসের রোদ্দুরে মানে লেপ কাঁথা বালিশ একটু রোদে দিয়ে নিতে হয় আর কি। তো আমাদের তো ভাদ্র মাসে কিছুই তেমন রোদে দেওয়া হয়নি, তো আশ্বিন মাসেই দিতে হবে। তবে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বন্ধ হলে তারপরে একটু লেপ কাঁথাগুলো রোদ্দুরে দিয়ে দেব। তবে শীতের শেষে আমরা বেশিরভাগ লেপ কাঁথাই, ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত কিছুই কিন্তু রোদ্দুরে দিয়ে তারপর তুলি। এমনকি যেগুলো ইউজ করা হয় না শীতে, তো সেগুলো বের করে রোদ্দুরে ভালো করে দিয়ে গরম করে তারপর তোলা হয়। তো সেই জন্য তেমন কিছুই রোদ্দুরে দেওয়ার নেই, ওই রেগুলার ইউজের বালিশগুলো বা কিছু বালিশ থাকে যেগুলো ব্যবহার করা হয় না, সেগুলো একবার রোদ্দুরে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে আত্মীয় স্বজন এসেছিলো, বের করে দিয়েছিলাম, তো সেগুলোই একটু রোদ্দুরে দিতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। এইদিকে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, গরম গরম ডিম ভাজাও হয়ে গেছে, আর মা খেতে দিতে শুরু করে দিয়েছে। আমরা এখন খেতে বসে যাব। আর এখন প্রায় ওই 9:45 মতো বাজে, অনেকটাই রাত্রির হয়েছে বলতে পারেন। তো আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে বলবেন, আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার কোন কোন বন্ধুর খিচুড়ি খেতে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগে বা কোন কোন বন্ধুরা খিচুড়ি খেতে পছন্দ করে না, সেটাও কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। শুভরাত্রি।